হে জগৎবাসী, আজকের যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম সে আলোচনাটি হলো তাবলিগের শিক্ষা হলো ছোটকালের শিক্ষা। যেমন বাচ্চারা যদি নার্সারি স্কুলে পড়ালেখা না করে তবে কি এমএ ডিগ্রিতে উঠতে পারবে? পারবে না। তাই বাচ্চারা যখন নার্সারি স্কুলে পড়ালেখা করে, বাবা মা বাচ্চাদেরকে বলে, বাবা শোনো, পড়ালেখা করিলে বাড়ি গাড়ি করিতে পারিবে, জজ ব্যারিস্টার হইতে পারিবে। বলিতে চাইছি যে তাবলিগ ওই রকম কিছু বলে বলে মানুষদেরকে আল্লাহর ইবাদত করায়। যেমন কিছু কিছু হাদিস গ্রন্থ শুধু তাবলিগের লোকেদের জন্যই করা হয়েছে। সে হাদিস গ্রন্থগুলো হলো ফাজাইলে আমল এবং মুনতাখাব হাদিস। মুনতাখাব হাদিস অর্থাৎ বাছাইকৃত হাদিসের কথা। আরও আছে হেকায়েতে সাহাবা ইত্যাদি ইত্যাদি। এই হাদিসগুলো পড়লে বোঝা যায় যে এই ইবাদতখানি এতবার করিলে কবরে আজাব হইবে না, এই নামটি জিকির করিলে মানুষ ইহকাল পরকালে সুখে থাকিবে, অমুক আমলটি 1000 বার করিলে আল্লাহ আমাদেরকে বেহেস্ত নসিব করে দেবেন। অনেক সময় আমরা কাজ করিতে যাইয়া খুচরা বা ছোট ছোট কোনো কাজ থাকলে বাচ্চাদেরকে বলা হয়, এই বাচ্চারা এই কাজগুলো করে দাও তো। তখন দেখা যায় এই কাজগুলো তারা করে না। তখন বলা হইল, এই কাজগুলি তোমরা যদি করিয়া দিতে পারো তাহলে তোমাদেরকে এক একজনকে 50টি করে চকলেট দেওয়া হবে। এখন দেখা যায় সমস্ত বাচ্চারা এসে বলতে লাগলো, আমি কাজটি করব, আমি কাজটি করব। বেশিরভাগ ছেলেমেয়েরা সেই কাজগুলো চকলেটের আশায় করতে শুরু করলো। তার মানে আমি বলতে চাই, এরকম নার্সারির ছাত্র হইয়া আর কতকাল কাটাইব? নার্সারিতে পড়ে থাকলে তো আমরা কখনো উপর লেভেল এমএ ডিগ্রিতে উঠতে পারবো? পারবো না। যে আল্লাহর কাছে কিছুই চাইব না, আল্লাহর কাছে শুধু আল্লাহকেই চাইব, এবং শরীয়ত মানলেই হবে না, মানতে হবে শরীয়ত তরিকত হাকিকত ও মারেফত। শরীয়ত আল্লাহর আইন মানিয়া চলা, তরিকত আল্লাহর আউলিয়াদের কাছে যাইয়া আল্লাহর সঠিক রাস্তায় গমন করা। হাকিকত হলো আধ্যাত্মিক বা রুহানিয়ার জগৎ এবং বাহ্যিক জগতে আমাদের হাকিকতকে বুঝিয়া চলা। মারিফাত হল সাধনার মাধ্যমে এবং মুর্শিদ ভজনের মাধ্যমে আল্লাহর গোপন রহস্য গোপনেই জানা এবং গোপনেই মানা। তাবলিগ তো শুধু দেহের পরিষ্কার পরিচ্ছন্নতার কথাই বলে থাকে। যেমন পানি দ্বারা অজু, গোসলের দ্বারা দেহ পবিত্র। পানি দ্বারা অজু, গোসলের দ্বারা দেহ পবিত্র করা হইল, কিন্তু আত্মার বা রুহু পবিত্র হইল কি না কোনো খবর নেওয়া হলো না। কেননা মানুষ মরে গেলে যদি পাপী হইয়া থাকে তাহলে তো আত্মার বিচার হবে। যে বস্তুটির বিচার হবে, যেমন আত্মার বিচার হবে, তাহলে আত্মার তো অজু হইল না। আমি স্বামী মালি বলিতে চাই, আসল অজু না হওয়া পর্যন্ত আমার তোমার কোনো ইবাদতই কাজে আসবে না। আল্লাহ আমাদেরকে আসল এবং নকল অজু, নামাজ, গোসল, কুরবানি, রোজা সমস্ত কিছুর মধ্যে আসল নকল আছে। এই আসল নকল বুঝিয়া চলা তৌফিক আল্লাহ দান করুন। তবে একটা বিষয় কি, আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। তো আজ এই কথা বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।